সার্বিয়ার বিপক্ষে 2-0 গোলের জয় বিশ্বকাপে ব্রাজিলের জন্য স্বস্তির খবর বটে। তবে এই জয়কে ছাপিয়ে ব্রাজিলের নতুন দুশ্চিন্তা নেইমার জুনিয়রের ইঞ্জুরি। তারকা এই ফরোয়ার্ড সার্বিয়ার বিপক্ষে সর্বোচ্চ ফাউলের শিকার হয়েছেন। এক ম্যাচে সর্বোচ্চ 9 ফাউলের শিকার হওয়া নেইমার জুনিয়র আছেন ইঞ্জুরির অস্বস্তিতে। সার্বিয়ার বিপক্ষের ম্যাচের পর নেইমার জুনিয়র সম্পর্কে জানা গেছে, তারকা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ডান পায়ের গোড়ালির অনেকটা অংশ ফুলে গেছে। প্রতিপক্ষের ডিফেন্ডারদের বাজে ট্যাকেলের শিকার হয়ে ইঞ্জুরির সমস্যায় পড়েছেন নেইমার। ম্যাচের পর নেইমার জুনিয়রকে নিয়ে দুশ্চিন্তা বেড়েছে ব্রাজিল শিবিরে। ভক্তদের প্রশ্ন, নেইমার কি পরবর্তী ম্যাচগুলো খেলতে পারবেন নাকি বিশ্বকাপ শেষ হতে চলেছে? এবার নেইমার জুনিয়রের ইঞ্জুরির সর্বশেষ অবস্থা জানিয়ে কথা বলেছেন ব্রাজিল কোচ তিতে। ম্যাচ শেষে নেইমার জুনিয়র সম্পর্কে কথা বলতে গিয়ে তিতে বলেন, আমি নিশ্চিত যে নেইমার পুরো বিশ্বকাপ খেলবে, এই ইঞ্জুরি অতটা গুরুতর নয়। নেইমার জুনিয়রের ইঞ্জুরির সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে এমন সুখবরই দিয়েছেন তিতে। এদিকে সার্বিয়ার বিপক্ষে প্রথমার্ধে গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে রিচার্লিসনের জোড়া গোলে জয় নিশ্চিত করেছে ব্রাজিল। গোল করতে না পারলেও ম্যাচে রিচার্লিসনের 2 গোলেই পরোক্ষ অবদান রেখেছেন নেইমার।